নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো নিরামিষ ঘুগনি রেসিপি শেয়ার করব। যদি আমার এই পদ্ধতিটা ঘুগনি রান্না করার আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে বাড়িতে এই পদ্ধতিতে বানাবেন, খাবেন এবং কমেন্ট করে আমায় জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলের অন্যান্য রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন। এবং যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর আশা করছি এই পদ্ধতিতে ঘুগনি বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং বারে বারে খেতে ইচ্ছা করবে। তো চলুন আমি ঘুগনি শেয়ার করি আপনাদের সাথে। আমি প্রথমে একটি কাচের বলে মটর নিয়ে নিলাম ঘুগনির। এই মটরটি আমি কয়েকবার জল পাল্টে ধুয়ে সারা রাত ভিজতে দেব। ঘুগনির মটর সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এরকম ফুলে গেছে। এখন মটরগুলো আমি প্রেশার কুকারে দিয়ে জল দেব দেড় কাপের মতন। জল দিয়ে সামান্য লবণ দেব, লবণ দিয়ে দুটো সিটি দিয়ে মটরটা এখন সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের ঢাকনাটা এখন খুলে নেব। দেখুন ঘুগনির মটরটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ঘুগনির মটরগুলো আমি প্রেশার কুকার থেকে ঢেলে একটি কাচের বলে রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলে এখন দুটো তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। তেজপাতা ও গোটা জিরে হালকা নেড়ে চেড়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দুটো আলু এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলো এখন তেলে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আলু হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আলুটা একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে নিয়ে আমি সামান্য হিং ফোড়নে দেব ও এক চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা ও হিং নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আদা ও হিং আলু দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতো, হলুদ প্রয়োজন মতো, লবণ প্রয়োজন মতো দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে এখন মশলাটা কষিয়ে নেব। আলু ও মশলা কষানোর সময় মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব, না হলে কড়ার গায়ে লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলু ও মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা মটর আলু ও মশলাতে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব ও ঢাকা দিয়ে ঢেকে আমি আলু মটর আরেকটু কষিয়ে নেব। আবারও কয়েক মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি আলু মটর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব ও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কয়েক মিনিট আলু মটর একটু কড়াইতে রেখে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে আমি কয়েকবার ঘুগনির মটর নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আমার ঘুগনির মটর খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে অর্ধেক করে দেব ও আমি ঘুগনির ঝোলের জন্য জল দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা দেবেন। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন ঘুগনির ঝোলটা খুব ভালো করে ফুটতে দেব। ঘুগনির ঝোল খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব ও আমি প্রয়োজন মতো এখানে আমার চিনিটা দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি দেবেন। আমি দু চামচ চিনি দিলাম ও এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো গরম মশলা ও চিনি ঘুগনির সাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে আবারও কয়েক মিনিট ভালো করে ফুটিয়ে নেব। চিনি ও গুঁড়ো গরম মশলা দিয়ে আমার খুব ভালোভাবে ঘুগনিটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমার নিরামিষ ঘুগনি একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাস ওভেন বন্ধ করে দেবো। গরম গরম রুটি লুচি পরোটা কোনো একটা জিনিসের সাথে আমি সার্ভ করব। এখন ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল একদম দোকানের মতন ঘুগনি। এই নিরামিষ ঘুগনি আপনারা সন্ধ্যের জলখাবারে বা যে কোনো ছুটির দিন টিফিনে বা উপোস যেদিন করবেন সেদিন বা নিরামিষের দিন অতি সহজেই এই পদ্ধতিতে বাড়িতে বানান এবং বানিয়ে খান। কমেন্ট করে আমায় জানান কেমন হয়েছে। আর এই নিরামিষ ঘুগনির যেটি হচ্ছে স্বাদ আরও বাড়িয়ে দেবে, আমি ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা এরকম ছোটো টুকরো করে নিয়েছি ছড়িয়ে দেব ও এই ভাজা মশলাটা। এই ভাজা মশলা দিয়ে আপনি যদি ওপর থেকে ছড়িয়ে ঘুগনি খান তাহলে ঘুগনির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই ভাজা মশলাতে আছে গোটা ধনে, গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কা আমি শুকনো ফ্রাইং প্যানে তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই পদ্ধতিতে আপনারা ঘুগনি বাড়িতে বানিয়ে খান এবং আমায় কমেন্ট করে জানান কেমন হয়েছে।
আর আমার চ্যানেলের অন্যান্য রান্নার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর চলি আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।